Hey guys, welcome back to my channel KS Vlog with Krishna. And আজকে আমি ভাবলাম যে একটুখানি আমার আজকে রান্না করতে ইচ্ছে করছিল তো মাংস বাজার থেকে নিয়ে চলে এসেছি তো ভাবলাম একটু মাংস যখন করছি রান্নাটা তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করি তো এখানে আমি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি কেটে বেটে যা আছে সমস্ত কিছু রেখে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর যা আছে সমস্ত কিছু মশলাগুলো দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু আমি দিয়ে ভালোভাবে সেটাকে আমি মিক্সড করে নেব কি মাখবো দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল যতটা আর কি লাগবে বেশি না সামান্য পরিমাণে সর্ষের তেলটা লাগবে তারপর যা যা আমি দিয়েছি মশলা পেঁয়াজ কুচি সর্ষের তেল সেগুলো একসাথে সব মিক্সড করে নিলাম এরপর আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে উনুনে রান্না করি আর উনুনে রান্না করতে আমার বিশাল লাগে তো সমস্ত কিছু কাটটাট নিয়ে এসে আমি উনুনে রান্না করতে শুরু করে দিলাম তো আজকে এখানে কড়াটা চাপিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি তার আগে দিয়েছিলাম গোটা গরম মশলা তো কতটা কী হবে আমি জানি না জাস্ট মা বলে দিচ্ছিলাম আমি করছিলাম আজকে রান্নাটা তো শেষ পর্যন্ত দেখো লাস্ট পর্যন্ত সব দিয়ে দেবো তো রান্নাটা তোমাদের সব দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা যেটা আমি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তারপরে চিনিসটা মানে গন্ধ এত সুন্দর বেরোচ্ছিল সেটা তেলে যাওয়ার পর তো তখন গন্ধ মনে হয়ে গিয়েছিল আর কি ভালো লাগছিলো এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি তারপর টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম মশলা মাখা এই মাংসটা তারপর সমস্ত কিছু ভালোভাবে কষে নিচ্ছি নাড়াঘাটা করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ঢাকা দিয়ে দিলাম তো উনুনে রান্না করছিলাম তো দুদিকে সামলাতে হচ্ছিলো এদিকে রান্না করাটাও সামলাতে হচ্ছিলো আবার এইদিকে জ্বালন দেয় সমস্ত কিছু তারপর ঢাকনা খুলে দেখি তার আগে হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম তার আগে আমি দিয়েছিলাম নুন নুন দিয়ে আমি ওটা ঢাকা দিয়েছিলাম এরপর জলটা বেরিয়ে গিয়েছে তারপর এখানে আমি আবারও মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে যতটা দেওয়ার সেগুলো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো যারা হয়তো রান্না জানো না আমিও ফার্স্ট টাইম করছি উনুনে রান্না করেছি ঠিকই তবে মাংসটা আমি উনুনে প্রথমবার ট্রাই করলাম তো দেখছি কেমন দেখলাম যে কেমন হয় তোমরাও যারা চেষ্টা তোমরাও করতে পারো মাংস রান্না এখন খুবই ইজি কোনো কঠিন নেই জাস্ট এটা সিম্পল একটা রান্না এরপর মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে রঙটা ভালো আসে তার জন্য এই কাশ্মীরি লঙ্কাগুলো দিতে আর তোমরা অবশ্যই ট্রাই করো দেখো কেমন হবে বাড়ির সবাইকে খাইয়ে এরপর সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে সমস্ত কিছু ঘিরে নিচ্ছি একসাথে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি আবারও বস উনুনে রান্না করলে কী বলতো এখানে প্রচুর পরি তাড়াতাড়ি হয়ে যায় মানে বেশিক্ষণ লাগলো না রান্না করতে তো বসে যাচ্ছিলো সেই কারণে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম তারপর আসলাম আবার জল দিয়ে দিচ্ছিলাম এরপর যতটা লাগার একটু বেশি ঝোল ঝোল করলো জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে এখন ফুটতে শুরু করেছে এরপর সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর সেদ্ধটা হয়েছিল সিরিয়াসলি আর এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা ওরা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি আমি ধনে কুচি ভালোভাবে নিয়ে ভালোভাবে ভালোভাবে আমি ঘেটে নিয়েছি এরপর আমি নামিয়ে নিয়েছি তো হয়ে গেছে আজকে আমার মাংস রান্না কেমন হয়েছে তোমরা বলো ফার্স্ট টাইম করেছি আর এই যে এখানে এটা হলো আমাদের উনুন ঘর তো এখানে আমরা রান্না টান্না করি যখন ইচ্ছা হয় মানে শীতকালে এখানেই রান্না করা হয় আর কি আর ওখানে আমি ওয়াল পেন্টটা আমি করেছি যাতে সুন্দর লাগে দেখতে আর এই যে আমার এখানে রান্না হয়ে গিয়েছে আর ওখানটা একটু ভালো করে ঝাঁটটা দিয়েছি এরপর তো খাবার পালা তো ভাত নিয়ে চলে এসেছি আমি আর মা বসে করেছি রান্না কেমন হয়েছে সেটার জন্য দুপুরের রান্না আর মা তো বলছে খুবই ভালো হয়েছে তো গাইস আজকে এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে